সম্মানিত সুধি দেশ এবং বিদেশে যারা শুনছেন সবাইকে জানাচ্ছি আমার এবং টিম কোলাসের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা আমাদের জোসেফের প্রিমিয়ার লীগের সাফল্য উদযাপনে এখানে স্কুল স্যারের পক্ষ থেকে এবং আমাদের টিমের সকলকে নিয়ে আমরা একটি আনন্দ উদযাপন করতে এসেছি। তো আজকে আমাদের এই আনন্দ উদযাপনে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের প্রিয় টিম ম্যানেজার এবং আমাদের সবার প্রিয় সুবীর স্যার। আমি শুরুতেই সুবীর স্যারের কাছে যেতে যাচ্ছি, তার থেকে কিছু মূল্যবান বক্তব্য শুনতে স্যার যদি কিছু বলবেন টুর্নামেন্ট সম্পর্কে এবং আজকে আমাদের এই আনন্দ উদযাপন সম্পর্কে। ধন্যবাদ স্যার। জোসেফের প্রিমিয়ার লীগ 2024 রাজস্থান শ্রেণীর চ্যাম্পিয়ন টিম প্রবাসকে অভিনন্দন, আর ওদেরকে আরো ধন্যবাদ এরকম একটা সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জোসেফের প্রিমিয়ার লীগ প্রতি বছরের মতো এবারও অনেক কম্পিটিশনে মধ্য দিয়ে গেছে। ফাইনাল খেলাতে ইউরোনাসকে খুব চমৎকার ভাবে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। আর পোলাক্স টিমের সকল সদস্য, ফুটবল টিম থেকে শুরু করে পোলাক্সের প্রতিদ্বন্দ্বী ছাত্র আছে, আমাদের সবাইকে অভিনন্দন যে ওদের টিম দ্বাদশ শ্রেণীর চ্যাম্পিয়ন। তারপর আমরা আশা করব ভবিষ্যতে যারা হাউমিয়া থেকে পোলাক্সে আসবে তারা এই চ্যাম্পিয়ন ধারাটা অব্যাহত রাখবে। সর্বোপরি সবাইকে অভিনন্দন এবং সামনে তোমাদের প্রাক নির্বাচনী গল্প টেস্ট পরীক্ষা, এরপর টেস্ট পরীক্ষা, এরপর ইন্টারমিডিয়েট, তারপর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা। সফল হতে হলে তোমাকে পরিশ্রম করতে হবে, সেটা খেলার মাঠে হোক বা পড়ার টেবিলে হোক। খুব ভালো প্রিপারেশন নাও, ভালোভাবে লেখাপড়া করো, আমি সবার ভালো রেজাল্ট, সবাই গোল্ডেন প্লাস পায়, সবাই বোর্ডে তৃতীয় পায়, সবথেকে ইম্পর্টেন্ট যেটা ইউনিভার্সিটি অ্যাডমিশন। আমি আশা করব সবাই সবার যার যার লক্ষ্য আছে সবার লক্ষ্যই নিশ্চয়ই অনেক বড়, সবাই সেই লক্ষ্য পূরণ করবা। পোলাক্স টিমের জন্য অভিনন্দন, আর বিশেষ করে পোলাক্সের ক্যাপ্টেন, পোলাক্সের ক্যাপ্টেন না পোলাক্সের প্রিফেক্ট, তাই তো, পোলাক্সের প্রিফেক্ট, পোলাক্স ফুটবল টিমের ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেন যে মূল খেলায় থাকে হচ্ছে ফিল্ডার, আর যখন টাইব্রেকার শুট আউটে যায় তখন গোলকিপার। ডেডিকেশন লেভেল কোন লেভেলে থাকলে এটা সম্ভব। আমরা আশা করব পোলাক্স টিমের সকল সদস্য এবং পোলাক্স সেকশনের সকল ছাত্র এই বিজয় বা এই চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে প্রমাণ করলো তারা খেলোয়াড় হিসেবে খুব ভালো, তারা এটাও প্রমাণ করবে প্রি টেস্টে সবাই পাশ করে যে সবাই ছাত্র হিসেবে ভালো। টেস্টেও দেখা গেল যে কোন এবিসি ক্যাটাগরিতে বি এবং সিতে পড়াচ্ছে এগুলো ছাত্রটাই সবাই ডিরেক্ট ক্লাস, এবং ইন্টারভিউ গোল্ডে রাখবে এবং ভর্তি পরীক্ষায় আমরা ওয়েট মিটিংয়ের রেজাল্টে পোলাক্সের একটা ভালো মার্ক আমরা আশা করবো যে সংখ্যায় ওরা অনেক বেশি থাকবে। সর্বোপরি সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, এবং আজকে যারা আয়োজন করছ সেই আয়োজনের জন্য আবারও আমার মন থেকে ধন্যবাদ দিয়ে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল এবং তোমরা ভালো করবা। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তাকে স্যারের মূল্যবান বক্তব্যের জন্য, এবং আমরা আশা করি যে স্যার আমাদের কাছে যেগুলো চেয়েছেন আমরা স্যারের আশা পূরণ করতে পারবো। তো এই অবস্থায় আমি এখন যেতে হচ্ছে আমাদের পোলাক্স টিমের প্রাণকুণ্ড তাকে বলা চলে। আমরা বলি যে ফুটবলে কোনো অলরাউন্ডার চলে না, কিন্তু আসলে এই জেপিএল জুড়ে আমাদের আমাদের টিমের হয়ে যে অলরাউন্ড ভূমিকা পালন করছে, সে মাঠে গোল করা থেকে হোক, ডিফেন্স করা থেকে হোক, মিডফিল্ড সামলানো হোক, কিংবা টাইব্রেকারে গোল কিপিং করা হোক। তো আমরা চলে যাচ্ছি আমাদের পোলাক্স টিমের সম্মানিত ক্যাপ্টেন নোবেলের কাছে, তার থেকে কিছু বক্তব্য অনেক ধন্যবাদ। আমি সবার প্রথম ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের সম্মানিত স্যার সুবীর স্যার, উনি আমাদের টুর্নামেন্ট জুড়ে আমাদের সাথে ছিলেন এবং আমাদেরকে সব দিক থেকে সাপোর্ট করেছেন। আর আমি আসলে একা তো কোনো কিছুই করা সম্ভব না, ফুটবল তো একটা টিম গেম। তো আমি মনে করি আসলে টিমের সবার প্রচেষ্টাই আসলে আজকে আমাদের এই ফলাফল। আমি আশা করব যে আমাদের এই জেপিএল জুড়ে যে সুন্দর মুহূর্তগুলো আমরা কাটিয়েছি আমরা এই মুহূর্তগুলো সারা জীবন মনে রাখতে পারবো, এবং এই মুহূর্তগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু করবো। আমি সবার কাছে দোয়া চাচ্ছি, আর সবাইকে অনেক ধন্যবাদ, আর বিশেষ করে স্যারকে অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নোবেলকে। নোবেল মাঠে যেমন পারদর্শিতার সাথে খেলে ঠিক কথা বলার মাধ্যমে তার পারদর্শিতার ছাপ ফুটে উঠছে। তো এই পর্যায়ে আমি এক এক করে চলে যেতে চাচ্ছি আমাদের কোয়াক্স শাখার একজন প্রিফেক্টের কাছে, যিনি আমাদের পুরো টুর্নামেন্ট জুড়ে আমাদের টিমের ম্যানেজার হিসেবে থেকেছে, আমাদের পাশে থেকেছে। তো নাজিমের কাছে আমি তার কিছু বক্তব্য আশা করছি। সবাইকে আন্তরিক আমাদের কোয়াক্স টিম আমাদের সেকেন্ড ইয়ার চ্যাম্পিয়ন হচ্ছে, তাই আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য পেশ করছি। তো আমি বলতে চাই আমাদের টুর্নামেন্ট প্রথম ম্যাচ আমরা মিরাকেলের মাধ্যমে আমরা জিতেছি, লাস্ট একেবারে লাস্ট মোমেন্ট লাস্ট মিনিটে আমরা গোল করেছি, উইনিং গোলটা করেছি আমাদের নোবেল, সেখান থেকে আমাদের যাত্রা শুরু, এবং শেষ পর্যন্ত আমরা ইউরোনাসের দুইটা টিমকে হারিয়ে আমরা ফাইনালে উঠেছি এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা হেরে গিয়েছি।
সেটা সমস্যা নেই। আমাদের সেন্ট জোসেফের একাডেমি আমাদের জুনিয়র, আমরা তাদের প্রতি ভালোবাসা এবং স্নেহ রেখে আমরা এগিয়ে চলবো। আমরা আশা করি তারা সেকেন্ডারি হবে, তারাও ভালো করবে, তারা তাদের সাফল্য ধরে রাখতে পারবে। সেখানে আমি বলছি আমাদের নবেন্দ্র ওয়ানম্যান আর্মি হিসেবে আমাদের টিমে রোল প্লে করেছে, সেটা টিমের প্রত্যেকটা প্লেয়ার আমাদের এখানে ভূমিকা পালন করে, কারণ একটা নোবেল আমাদের টিমকে এগিয়ে নিয়ে যেতে পারতো না। যেমন আমাদের প্রত্যেকটা প্লেয়ার তাদের দক্ষতার সাথে তাদের খেলা প্রদর্শন করেছে এবং আমরা সকল পোলাসের সবাই তাদের খেলা এনজয় করেছি। তো এই মানে এই বলে আমি তাদের সকলকে প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি ধন্যবাদ নাদিককে। তো এই পর্যায়ে আমি চলে যাচ্ছি আমাদের কোলাচ টিমের, যদিও টাইব্রেকারে ছিল না কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ গোলকিপিং করেছে, অনেকবার আমাদের নিশ্চিত গোলের হাত থেকে বাঁচিয়েছে, আমাদের টিমের গোলকিপার নাহিয়ানের কাছ থেকে কাছে কিছু শুনতে যাচ্ছি। নাহিয়ান তুমি কিছু আমাদের বলতে। আমি আর কি আমার টিমকে কোলাচ টিম যেটা ছিল আর কি চব্বিশের আক্ষেপ, তো ফাইনালে জেপিএল ফাইনালে আমরা জিততে পারিনি, আশা করবো যে পরবর্তী যে এসএসসি দেশগুলো আছে সেগুলো আর কি আমাদের মনের আশা পূরণ করবে, তার প্রত্যাশা জানিয়ে শেষ করবো। আচ্ছা এই পর্যায়ে অসংখ্য ধন্যবাদ নাহিয়ানকে। তো এরপরে আমি যেতে চাচ্ছি আমাদের টিমে আরেকজন অপরিহার্য সদস্য শাওনের কাছে। শাওন পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ খেলেছে, অসাধারণ ভাবে আমার সাথে থেকেছে, শাওনের থেকে তার কিছু কথা শুনতে যাচ্ছি। শুরু থেকে আসলে আমাদের টিমমেটদের মধ্যে যে বন্ধন, যে সম্প্রীতি, এগুলো শুরু থেকে আসলে অনবদ্য ছিল। আমরা ফাইনালে হেরেছি যদিও, তবুও এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আমাদের মধ্যে আমাদের যে প্রত্যেকের মধ্যকার যে সম্প্রীতি, যে বন্ধন, এটা আসলে আরেকবার আমাদের মনে করিয়ে দিল যে বুঝতে পারি সবসময় একত্রে থাকে। এবং এই টুর্নামেন্ট জুড়ে একদম প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ পর্যন্ত আমরা যে কোনো সাহায্য সহযোগিতার জন্য সুবি স্যারের কাছে গিয়েছি, এবং আজকে শেষ মুহূর্তে তাই স্যারের এই যে আমাদের শুরু থেকে যে আমাদের সাথে থাকা, এই জন্যই মূলত আমরা আবার সুবি স্যারকে আজকে আমন্ত্রণ জানিয়েছি যে স্যার আপনি যত ব্যস্তই থাকুন আমাদের সাথে আসলে আজকে এই পকেটে আসুন, একটু আমাদের একটু সময় দিন। তো স্যার আমাদের এই দাওয়াত কবুল করে আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন, তার কারণে আসলে স্যারকেও ধন্যবাদ এবং সকল টিমমেটকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আশা করবো পরবর্তীতে যারা তোমরা প্লাস টিম আসবে তোমরাও একটা অনবদ্য টুর্নামেন্টের মধ্য দিয়ে তোমরা এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে। এবং ধন্যবাদ সকলকে, অনেক ধন্যবাদ শাওনকে তার চমৎকার বক্তব্য পেশ করার জন্য। এ পর্যায়ে আমাদের সাথে আছে আমাদের আরেকজন বন্ধু এবং আমাদের টিমের আরেকজন সদস্য মাশরাফি। যদিও মাশরাফি হয়তো খুব একটা বেশিক্ষণ খেলার সুযোগ পায়নি কিন্তু সে মানসিকভাবে আমাদের অনেক সাপোর্ট করে গেছে, আমরা মাশরাফির কাছ থেকে কিছু শোনার জন্য তার কাছে। প্রথমে আমাদের যে ম্যানেজার সুবীর স্যারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাদের যে খেলাতে সময়টুকু তিনি সর্বক্ষণে আমাদের সাপোর্ট করেছেন, আমাদের পাশে থেকেছেন। তারপর আমি আরো বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের টিমের যে ক্যাপ্টেন নবে, যিনি শুধু মাঠে নেই, যিনি চারপাশে তিনি অলরাউন্ডার হিসেবে খেয়েছেন। তারপরে আমার সব টিমমেট যা ছিল, যা প্লেয়ার ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য আজকে আমরা ফাইনালে উঠছি এবং তাদের শ্রেণীর চ্যাম্পিয়ন হয়েছি। আশা করি আমরা স্মৃতিগুলো আমরা মনে করব। তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি আমাদের টিমের আরেকজন অতি গুরুত্বপূর্ণ সদস্য, যিনি আমাদের টিমের রাইট ব্যাকের একজন অতন্দ্র প্রহরী হিসেবে ছিলেন, শুধু অ্যাটাক না ডিফেন্সে মিডফিল্ডে সমানতালে খেলেছেন। আমরা সাহাবীর কাছ থেকে তার কিছু বক্তব্য শুনতে যাচ্ছি। সাহাবীর আসসালামু আলাইকুম সবাইকে, আমি সাহাবীর খান, আমি কলাক্সে আমাদের যে টিম ছিল কলাক্সিকো ওই টিমে টুর্নামেন্ট আসতে পরে খেলেছি। তো আমাদের খেলা মোটামুটি সবাই ভালো খেলেছে, সবাইকে ধন্যবাদ। আর আমাদের যে খেলা হয়েছে ওর মধ্যে আমরা ফাইনালে যে ফাইনালে সেকেন্ড ইয়ার যে ফাইনাল ফাইনালে আমরা জিতেছি, কিন্তু কিছু কারণের জন্য আমরা আসলে ওই যে ফার্স্ট ইয়ারের সাথে ফাইনালে খেলাটা ড্র হয়ে যাওয়ার পরে পেনাল্টিতে হেরে যাই। তো সমস্যা নেই, আমরা রানার্স আপ হয়েছি, রানার্স আপ হয়েছি, এর জন্য আমরা এটা সেলিব্রেশন করার জন্য আমরা বলে স্টোরি এসেছি। সর্বশেষ আমি থ্যাংক ইউ বলতে চাই সুবীর স্যারকে। ধন্যবাদ সাহাবীরকে তার চমৎকার বক্তব্য প্রশ্ন করার জন্য। তো এ পর্যায়ে আমরা চলে যেতে চাচ্ছি আমাদের টিমের, বলা যায় যে ডিফেন্স আপনাকে ম্যাচের ম্যাচ জেতায়। তো আমাদের টুর্নামেন্ট জুড়ে আমাদের ডিফেন্স সামলেছে। তো আমি এখন চলে যেতে চাচ্ছি আকাশের কাছে, আমাদের পুরো টুর্নামেন্ট জুড়ে আমাদের সেন্টার ব্যাক হিসেবে থেকেছে, যদিও একটা ম্যাচে অসুস্থতার কারণে মিস করেছে। তো আশা আকাশের কাছ থেকে আমরা কিছু কথা বলতে চাই। আকাশ প্রথমে আমরা ধন্যবাদ জানাই, তার প্রথম থেকে যেভাবে আমাদের সাপোর্ট দিয়েছেন সেটা আমরা বলতে গেলে অন্য কারোর কাছ থেকে পাইনি, সেজন্য স্যারের প্রতি কৃতজ্ঞতা।
আসলে ফুটবল খেলাটা হচ্ছে বা যে কোনো খেলাই সেটা হচ্ছে লাকের একটা বিষয় থাকে, যে কোনো বিষয়। ফাইনাল ম্যাচটাই আমরা বলতে গেলে আমরা লাকি ছিলাম না, আমাদের কিছু মিস্টেকও ছিল, সব কিছু মিলিয়ে আমরা একটা ভালো খেলা উপভোগ করেছিলাম। কিন্তু খেলায় তো হার জিত থাকবে, এক দল জিতলে আরেক দল হারবে, আমরা সেদিন জিততে পারিনি, সমস্যা নেই, আমরা সবাই ভালো খেলেছি। জয়ী টিমের প্রতি ভালোবাসা রইল, তারা সবাই স্কুল যেতে পারছিল, তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা রইল, এবং আমাদের সকল টিমমেটদের ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। এরপরে আমি চলে যেতে চাচ্ছি আমাদের টিমে আরেকটি অপরিহার্য সদস্য মুশফিকের কাছে, যে পুরো টুর্নামেন্ট জয়ে আমাদের অ্যাটাকে অনেক ভূমিকা রেখেছে। আমাদের অ্যাটাক বলা যায় শুরু হয়েছিল তার কাছ থেকে, অনেক সময় অনেকভাবে ডিফেন্সেও হেল্প করেছে, মিডফিল্ডেও খেলেছে। তো মুশফিকের কাছ থেকে তার কিছু কথা শুনতে আমরা মুশফিকের কাছে। আমার নাম মুশফিক এবং আমি এই দলের জন্য অনেক কৃতজ্ঞ, এবং এই দল আমাদের অনেক সামনে নিয়ে গেছে, স্পেশালি নোবেল এবং আমাদের ম্যানেজার সুবিস্তার এবং ম্যানেজার নাদিম, এবং আমরা সবাই আমাদের সব প্লেয়ারই ভালো করছে অনেক, এবং আমি সবার জন্য কৃতজ্ঞ, অনেক সামনে নিয়ে এসেছে, এবং থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ মুশফিককে। এই পর্যায়ে আমরা চলে যেতে চাচ্ছি আমাদের টিমের সেন্টার ফরওয়ার্ড আমাদের মারুফের কাছে। মারুফ পুরো টুর্নামেন্ট জয়ে আমাদের সেন্টার ফরওয়ার্ড হিসেবে থেকেছে, এবং ফাইনালের প্রথম গোলটিও সে করেছিল, যদিও দুর্ভাগ্যজনকভাবে আমরা শেষ পর্যন্ত একটি গোল কনসিড করার পর টাইব্রেকারে জিততে উঠতে পারিনি, কিন্তু পুরো টুর্নামেন্ট জয়ে মারুফ অসাধারণ খেলেছে। এখন মারুফের কাছে কিছু কথা শোনার জন্য আমরা মারুফের কাছে ধন্যবাদ জানাই, আমাদের টিম ফরওয়ার্ড নাজিম এবং ম্যানেজার সুবিচার, আমাদের টিম অত্যন্ত ভালো খেলেছে, সবাই অনেক চেষ্টা করেছে জেতার জন্য, কিন্তু আনফর্চুনেটলি আমরা টাইব্রেকারে হেরে যাই, সেকেন্ড ইয়ারে আমার চ্যাম্পিয়ন হয়েছে। আমরা চাই পরবর্তীতে যারা পোলাক্সে আসবে তাদের জন্য, তারা যেন এই ধারাটা অব্যাহত রাখে। অসংখ্য ধন্যবাদ মারুফকে। তো এই পর্যায়ে আমি চলে যেতে চাচ্ছি আমাদের টিমের সেন্টার ব্যাক, পুরো টুর্নামেন্টে যে অসাধারণ খেলেছে আমি তাকে তুলনা করতে পারি সার্জিও রামোসের সাথে, যদিও তুলনা ঠিক হবে না, তবে তুলনা করছে সার্জিও রামোসের সাথে। তো আমরা এখন অভিষেকের কাছ থেকে তার কিছু কথা, মূল্যবান কথা এবং কিছু অনুভূতি শোনার জন্য অভিষেকের কাছে চলে যাচ্ছি। অভিষেক ধন্যবাদ জাহেদকে আমাকে কিছু বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। সবার আগে আমি শুভেচ্ছা জানাই, আমাদের ধন্যবাদ জানাই আমাদের পোলাক্স টিমকে, এবং সুবীর স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ম্যানেজার হিসেবে, সে সারাক্ষণ ম্যাচের সময় আমাদের সারাক্ষণ সাপোর্ট করে গিয়েছে। পোলাক্সের সকল টিম মেম্বার, পোলাক্সের পোলাক্স সেকশনের সকল ছাত্রছাত্রী, আমার বন্ধু ভাই যারাই আছে, তারা আমাদের সবসময় ম্যাচের টাইমে সাপোর্ট করে গেছে। দ্বিতীয়ত আমি আমাদের পোলাক্স টিমের সেন্টার ব্যাক হিসেবে খেলেছি সারা টুর্নামেন্ট, আমরা মোটামুটি ভালোই খেলার চেষ্টা করেছি, আমরা সব প্রত্যেকটা ম্যাচ জিতে ফাইনালে উঠে সেকেন্ড ইয়ার চ্যাম্পিয়ন হয়েছি। সেকেন্ডলি আমরা সেকেন্ড ইয়ার চ্যাম্পিয়ন হওয়ার পর ফাইনালে যখন আমাদের ফার্স্ট ইয়ারের সাথে খেলা হয়, দুর্ভাগ্যবশত সেদিন একটু ব্যাড লাক কাজ করার কারণে আমরা ফাইনাল ম্যাচটা হেরে যাই, কিছু আর সে সময় করার ছিল না, খেলার মধ্যে হারজিত থাকবেই, হারজিত নিয়ে খেলা, আমরা হেরেছি, তারা জিতেছে, তাদের জন্য শুভকামনা রইল এবং আমাদের সকল টিম মেম্বারদের জন্য শুভকামনা রইল। পরবর্তীতে আমরা অনেক ভালো করার চেষ্টা করবো, এই নিয়ে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ 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 অভিষেক। তো এই পর্যায়ে আমাদের আমরা প্রায় আমাদের দলের সকলেরই কিছু না কিছু কথা শুনলাম, আমাদের শ্রদ্ধেয় স্যারের কথা শুনলাম। তো এই মুহূর্তে আজকের এই সংক্ষিপ্ত লাইভের হয়তো এখানেই সমাপ্তি, এবং আমি জায়েদ, আমি খেলেছি মিডফিল্ডে, আমি 11 নম্বর জার্সি পরে খেলেছি। তো আমার পক্ষ থেকে এবং আমাদের পুরো টিমের পক্ষ থেকে যারা যারা এতক্ষণ শুনলেন দেশ এবং বিদেশে, সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে আরো সাফল্য অর্জন করতে পারি, এবং সামনে আমাদের পরীক্ষা আসছে সেই জন্য যাতে আমরা সফলকাম হতে পারি। এছাড়া যারা এই জেপিএল টুর্নামেন্টে আয়োজন করেছে, আমাদের স্কুল কর্তৃপক্ষ, আমাদের স্পোর্টস টিচার যারা রয়েছে, তাদেরকেও আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ যে এত সুন্দর একটা টুর্নামেন্ট আমাদের জন্য তারা আয়োজন করেছে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ সকলকে।